আমরা মসজিদে শুয়ে থাকি না এক ইতিকাফ ছাড়া। মসজিদে থাকি কখন? শেষ 10 দিন, রহমত মাগফিরাত নাজাত, নাজাতের শেষ 10 দিন আমরা মসজিদে থাকি, ওটা হলো ইতিকাফ। আর ইতিকাফ হয় কদিন? 10 দিন হলো সুন্নতে মুআক্কিদা। আর মুসাফির হয় কদিন? 16 দিন, 15 থেকে 16 দিন। মক্কা শরীফে হজে যায় কয়দিন? 40 থেকে 41 দিন। তাহলে ওখানে সব নামাজ পড়তে হবে, ওটা মুসাফির নয়। যদি কোনো এলাকার মসজিদে কেউ থাকতে চায়, ওই এলাকায় যত মোয়াল্লা আছে সব মোয়াল্লার বাড়ি থেকে বলতে হবে, বাপজি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন, রাতটুকু আমি বাইরের মেহমান। যদি কেউ চোর হিসাবে বদমাইশ হিসাবে তোমার দায়িত্ব যদি কেউ না নেয়, তাহলে মজবুরি অবস্থায় মসজিদে থাকতে পারো রাতটুকু। কথা বুঝতে পেরেছো? কোথাও খবর কিছু না, এসে মতো দরজা খুলে দিলে মসজিদে ঢুকে গেছে, ঢুকিয়া সারা রাত ফেসবুক ঘাঁটতেছে, সারা রাত ফেসবুক ঘাঁটতেছে। তোর বাপের ঘর না বলা? ফের বলছি, মিলাদ মাহফিল নবী দিবসে যারা বিরোধিতা করবে তাদের কি হবে বলেছি? সব থাকবে, ওই মিরগোনাবি মিরগোনাবি থাকবে না। মিরগোনাবি সুগন্ধ না গন্ধ? সুগন্ধ। ইমান দুর্গন্ধ না গন্ধ? সুগন্ধ। সুগন্ধ মানে ভিতরে মাল থাকবে না, থাকবে না, শুধু উল্টো এটিএমে খরখর 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 করে আওয়াজ হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হবে, কিন্তু কাজ হবে না, এটিএমে পয়সা উঠবে না, নেকি নর কিছু লেখা হবে না। বারবার বলছি, আপনাদের তাবারক করেছিল না হুজুর? তাবারক করেছেন কি দিয়ে? গোশত দেওয়া আছে নাকি? কিসের গোশত? মুরগি, বাকরা, গরু নেই, মুরগির গোশত। এখানে সব রকম মানুষ খায় নাকি? সবাই খায় নাকি? সবাই খায়, মাশাআল্লাহ ভালো, সব ভাই সবাইকে দেবেন, কোনো সমস্যা নেই। তবে শোনেন, আবার কেউ ফতোয়া দিয়ে যে হুজুর তাবারক খাওয়া নাকি ঠাকুরের প্রসাদ খাওয়া সমাতুল্য, বলো নাউজুবিল্লাহ, আরেকবার জোরে বলো নাউজুবিল্লাহ। আবার বলছে হুজুর তসবি গুনবো, এই তসবি সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? উরি ইবলিস, কোলের দিকে টানবো না সামনের দিকে ফেলবো? ভাই এখানে যদি এত মশলা দেয় তাহলে গোশত তরকাতে আরো মশলা দিতে হবে, তাহলে গোশত তরকারি কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। শোনেন, ও আর 15 মিনিট 10 মিনিট বাকি রয়েছে, আমি তাড়াতাড়ি করছি, খেয়াল আছে। চলেন, যে কথা বলছিলাম, যদি কেউ বলে জলসা মাহফিলের তাবারক মানে বরকতময়, যদি বলে খাওয়া প্রসাদ খাওয়া কিংবা হারাম, তার ইমান থাকবে কি থাকবে না আমি বলবো না, বলবে কে? আল্লাহ। আপনারা বলবেন, কেমন বলবেন একটুখানি গড়গড় করে দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, সবচাইতে দয়ালু তিনি কে? এদেরকেন আমি আয়াত পড়েছি আর আপনারা মানে বলেছেন, আমি ঠিক এই কৌশলে আপনাদের কাছ থেকে জবাব নেব। কথা বুঝতে পেরেছেন? এই কৌশলে যে কথা বলছিলাম, তাবারক, এই তাবারক যদি আমার কোনো হিন্দু ভাইদের প্যান্ডেল থেকে বার করা হয় তাহলে হবে প্রসাদ, যদি বড় সাহেবের জন্মদিবস থেকে বার করা হয় প্যান্ডেল থেকে তাহলে হবে কি? বড় সাহেবের খাবার, তাবারক খাবার। আর যদি নবী দিবসের মাহফিল থেকে বার করা হয় তাহলে হবে কি? হবে তাবারক মানে বরকতময়, তাবারক মানে বরকতময়। চলেন, নবী নবী আদম আলাইহিস সালামের একটা ছেলে, ছেলেটার নাম হলো নবী শীস, তিনি আমার নবীর প্রশংসা করছিল, আর আমার নবীর প্রশংসা করতে করতে আমার নবী তখন দুনিয়াতে আসেনি, আমার আল্লাহ এত খুশি হয়ে জান্নাত থেকে ওহিদুন ইসরানি সালা রুবা খমসা তিসআ, আল্লাহ ছয়টা দুম্বা দিয়েছে, নবী শীষ জবাই করলেন, ফারেস্তা জিবরিল ধরলেন, হালাল করলেন, হাল্লা হালালাহু হালাল হয়ে গেল। জবাই করার পর তিনটে পেয়েছে না তিনটে খুঁজে পায় না, আল্লাহকে বললেন কাইফা হালুকা, আল্লাহ কি খবর কি ব্যাপার, তিনটে আছে তিনটে পেলাম না, করেছি তো ছটা জবাই। আল্লাহ বলছেন নবী, ভুলে গেছেন নবীটার নাম কি? শীষ আলাইহিস সালাম, তুমি আমার হাবিবের প্রশংসা করছিলে, বাপের নামে এই হবে মায়ের নামে এই হবে, ওহাজাল বালাদে লামিন মক্কা নগরীতে আসবে, তফসির করছিলে ব্যাখ্যা করছিলে, কিন্তু আমার নবী এখন দুনিয়াতে আসেনি, তোমার ওই ব্যাখ্যা আর ঘটনা শুনে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে ছটা দম্বা নামিয়েছিলাম। যদি বলেন
তোমার উম্মতকে তিনটে খাওয়াও তুমি খাও বিরানি তাবারক করে মেহমানদারি করো আমি আল্লাহ তিনটে জমা রেখেছি জান্নাতের ফ্রিজে কিয়ামতের পরে জান্নাতে আমার ওম বান্দারা আসবে আমার হাবিবের নবী দিবস যারা করেছিল মোহব্বত যারা করেছিল ওই তাবারক করে খাওয়ানোর জন্য আমি আল্লাহ তিনটে রেখেছি আমার দিদার পাবে মাছের কালিয়া পাবে আর এই তিনটে প্রাণীকে আমি আল্লাহ তাবারক করে ওদেরকে মেহমানদারি করব যদি বলেন এটা হবে অন্য প্রসাদ যদি বলে তাহলে আল্লাহ পাঠিয়েছে নবী শীষ খেয়েছে জিবরিল ধরলেন নবী শীষ জবাই করলেন তিনি খেলেন উম্মতকে খেলেন আল্লাহ সেই মাল আবার জান্নাতে রাখলেন আমাদেরকেও জান্নাতে খাওয়াবে ভাই যিনি বলেছে এক হাত সেলাই করতে গিয়ে ক হাত ছিঁড়েছে পাঁচ হাত ছিঁড়েছে ক হাত ছিঁড়েছে পাঁচ হাত তার মানে কি ওর ভিতরে সে মিরিগো নাবি মাল নেই ও যা দেখবে সবাই চোর যা দেখবে সবাই চোর কথা বুঝতে পেরেছেন কেউ যদি আমাদের ঠাটকা মাস্কারা করে হাদিস শরীফে এসে তাকেও ঠাটকা মাস্কারা জবাব দিতে হয় তিন মিনিট সময় আছে আর কেউ যদি আমাদের ঠাটকা মাস্কারা করে তাকে জবাব দিতে হবে কি দিয়ে ও যেভাবে করবে সেভাবেই জবাব দিতে হবে কেন হাদিস কোরআন বললেও মানবে না তাই এক সময় আমাদের ইমামকে ইমামে আজম আবু হানিফা কথা বলে না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আর ইমামে শাফি ইমাম শাফি বড় না ইমাম আজম বড় আজম বড় আমরা জানি যে বড়রা আগে মারা যায় এটা একটা পৃথিবীর একটা সিস্টেম যাই হোক এখন ইমাম আজম দুনিয়া থেকে যেদিন এন্তেকাল করেছে আর ইমাম শাফি মায়ের গর্ভ থেকে সেই দিন পৃথিবীতে এসেছে তখন ইমাম শাফির লোকেরা ইমাম আজমদের লোকের কি বলেছিল জানো বলে তোদের ইমাম যে এত ভয় আমাদের ইমাম শাফি যেদিন মায়ের গর্ভ থেকে এসেছে আর তোদের ইমামে আজম সেই দিন মরে গেছে ভয় মরে গেছে ঠিক বলে ভয় মরে গেছে ওরা ঠাটকা মাস্কারা করেছে না করিনি তাহলে আমাদের জবাব হবে কি দিয়ে ঠাটকা মাস্কারা দিয়ে তখন আমরা চট করে বলি ভাই মায়ের গর্ভে থাকে বাচ্চা কয় মাস ছয় সাত আট নয় দশ এগারো বারো অনেক অনেক ঐতিহাসিকরা বলেছেন ডক্টররা বলেছেন এক একটা হিস্সা কিন্তু ইমাম শাফি মায়ের গর্ভে ছিল কয় মাস জানেন আঠারো মাস কয় মাস আঠারো মাস ওরা যদি বলে যে ইমাম শাফি যেই দিন এসেছে আর সেই দিন তোদের হুজুর এন্তেকাল করেছে ভয়েতে তাহলে আমাদের তো সৎকর্তি হবে তখন আমি চট করে বলবো বাবা ইমাম শাফি তোমার মায়ের গর্ভে ছিল কত মাস ধরে বলছে আঠারো মাস আমার পীর সাহেব যতদিন বেঁচে ছিল ও ততদিন ভয়েতে পেট থেকে নামতে পারেনি আনলি তো মেরে সর্বনাশ করে দেবে আর যেই মারা গেছে আঠারো মাস ঘুরে ঘুরে তারপরে দুনিয়ার জমিনে এসেছে ঠিক না বেটি তাহলে ও যেমন ঠাটকা মাস্কারা বলেছে আমার ঠাটকা মাস্কারা জবাব দিতে হবে জবাব দিতে হবে আল্লাহর নবী আবু বকর ওমর ওসমান আলীকে নিয়ে খাজুর খাচ্ছে কি খাজুর খাচ্ছে বড় বড় খাজুর খাচ্ছে খেতে খেতে সামনে কাঁদি পাকা কাঁদি রেখে দিয়েছে সবাই খাচ্ছে খেতে 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 অনেকে খেয়েছেন অনেকে খেয়েছেন খাওয়ার পরে আবু এই রসুল কি করেছেন জানেন ওই খাজুরের আটিগুলো নিয়ে আর হযরত আলী হুজুরের পার কাছে শুনছেন পার কাছে আপ আপ শুনছেন শেষ করে দিই জোর করে মাল বিক্রি করতে হচ্ছে এই এখান থেকে পালা দিনি তুমি ওখান থেকে হাঁটো খেয়ে কাজ নেই আসলে গজল তো হবে কিন্তু আমি যে কথাগুলো বলছি আমার কষ্টের অনুভব ভাগ তোমরা নিতে পারছো না গলে বলছি ওখান থেকে যা চলে যা কি কুনি আছে নিয়ে চলে আয় যা ভাত তরকারি কি আছে নিয়ে চলে আয় কি বলছিলাম শ্বশুর বাড়ির কথা বলছিলাম নাকি খেজুর বাপ আপনার ফোন নাম্বারটা দিয়ে সত্যি আর আপনি কোন বালিশে মাথা দেন ওই বালিশটা আমার দরকার আছে আল্লাহ নবী সাহাবাদের বসে নিয়ে মাঝখানে খাজুরের কাঁদিটা রেখে দিয়ে খাজুর কেটে কেটে খাচ্ছেন ছিঁড়ে ছিঁড়ে আর অনেক সবাই খেয়েছে কম বেশি আল্লাহ রসুল খাজুরের আঁটি যা খেয়েছে ওই খাজু যা খেয়েছে আঁটিগুলো হয়তো ওই দানা আঁটি বীজগুলো হজরত আলীর পার কাছে রেখে দিয়ে বলছে যার কাছে যত আঁটি থাকবে সে তত খাজুর খেয়েছে ওই ঠাট্টা মাস্কারা একটা দলিল দিচ্ছে করা যাবে কিনা তা আলী যখন দেখলো খুঁজে খুঁজে কি আমার কাছে এত আঁটি সব আঁটি আল্লাহ রসুল বল দেখেছো আলী কেতনা খাওয়া খেয়েছে সবাই হেসে উঠেছে জি হুজুর আলী যে এত খোলে খোলে খায় তত আমি জানিনি তাহলে আলী হুজুর লজ্জা পেয়েছে না পাই
কিন্তু মাল তো অত খাইনি, খাজুর অত খাইনি, খেয়েছে অল্প। তখন দেখতে পাচ্ছে হাঁড়িটা দিল কে, হাঁড়িটা দিল কে, জানে তো রসুল দিয়েছে। তখন আলীর একটা ঠাট্টা মাস করে জবাব দিতে হবে তো। তখন বলছে আমি জানি মানুষ খাজুর খায়, কিন্তু মানুষ যে আঁটি গিলে খায় এটা আমার জানা ছিল না। বলছে কেন? বলে হুজুর আপনার আঁটি কোনো বার করেন, নিশ্চয় আপনি গিলে খেয়েছেন, রসুল ধরা পড়েছে না। তাহলে ঠাট্টা মাস্কারা যখন করা হবে, ঠাট্টা মাস্কারায় জবাব দিতে হবে, এটা হলো হাদিসের সিগা। তাই বলে দিয়েছি আমাদের যারা বলে নবী নিবাস করা যাবে না, সালাম কিয়াম করা যাবে না, আজানের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, চার দিন পাঁচ দিন চল্লিশা কিংবা বাপ মায়ের কুলমা খাতেম করা যাবে না, এদের বলবো এড়ে না, বোক না, কাপড় তুলে দেখ না, ভিতরে মিরগো নাবে নেই, এরা সব গিলে খেয়েছে। কি খেয়েছে? গিলে খেয়েছে। ভাই অনেক কথা বলেছি, বলার পরে আর বিস্তারিত করব না, আপনাদের কাছে এতটুকু বলছি। আপনাদের মশলা মশলে প্রয়োজন থাকে তো, হানাফি মাজাহাব পুরপুরাশরীর মতাদর্শে বসিরাত আল্লামা হুজুরের, আমার সঙ্গে এস এম পেলাজা, এস এম পেলাজা একটা ইউটিউব চ্যানেল থাকে, আর আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল যেতে মশলা মশাইল ফতোয়া ফারাইজ দেওয়া হয় প্রতিনিয়ত, সেটা হলো বি কলকাতা, শুধু বি লিখে একটু স্পেস দিয়ে কলকাতা, ওটাই আমার পার্সোনাল করা হয়েছে। আপনারা প্রতিনিয়ত কমেন্ট বক্সে কিংবা আপনারা যদি একটু লেখেন কমেন্টগুলো, আপনাদের সওয়ালের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা থাকব, যাতে আপনাদের সুবিধা হয়। কথা বুঝতে পেরেছেন ভাই? সুবিধা হয়। অনেক জায়গায় বলছি মতবিরোধ তৈরি হয়েছে, ভাই পৃথিবীতে আরও মতবিরোধ তৈরি হবে, হবে না? কেউ কলজে হাত বাঁধবে, কেউ নিচে হাত বাঁধবে, কেউ বুকে হাত বাঁধবে, কত জায়গায় হাত বাঁধিবা। তবে একটা কথা শোনেন, হাদিস শরীফ এসে নাভির নিচে হাত বাঁধাটা সহি মত, আর কেউ যদি নাভির উপরে বাঁধে, এখন নাভির উপরে কি পেট না বুক? শাশুড়ি বেঁচে আছে তো, এরাম জামাইরে বিষ তেল খাবিয়ে মেরে দিত। আরে নাভির উপরে পেট, তারপরে বুক কোথাও আছে? নাভির উপরে বাঁধবে, কেউ বলেছে নাভির নিচে বাঁধবে, আমরা পালন করি নাভির নিচে। আর কেউ যদি বলে না নাভির উপরে বাঁধার দলিল আছে, তাহলে সে কোথায় বাঁধবে? নাভির উপর মানে পেট, পেটে বাঁধবে, তা কি চুল কুনিতে বুকে বাঁধো? কথা বুঝতে পারোনি? কে এখানে বাঁধার হুকুম দিয়েছে? ভাই এ বিষয়ে মশলা মশাইল বলার জন্য চেষ্টা প্রচেষ্টা ছিলাম, কিন্তু আপনাদের এখানে যে নিয়ত ছিল সেই নিয়তটা কম বেশি আমি একটা জায়গায় বলেছি, একটা জায়গায় বলেছি, তাই বারবার বলছি। আমরা কুল খতম করি, কুল খতম করার সময় মানুষকে খাওয়ানো হয় তো, একটা গরু জবাই করে মানুষকে খাওয়ানো হয় তো? কে বলেছে নবীর জামানায় কুল খতম করিনি, নবীর জামানায় মানুষকে খাওয়ান দাওয়ান করিনি? তোমরা কোথায় পেয়েছো? তোমরা কোথায় পেয়েছো? কথা বলছেন না ভাই? আমরা কোথাও পেয়েছি বলি, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর বসে আছেন, আর একটা বুড়িমা কাঁচা পাকা খাজন নিয়ে, বুড়িমা রসুল পাকে সাহাবার কাছে এসে বলছেন, হুজুর আমার আব্বা মা মারা গেছে, এইগুলো নিয়ে একটু মেহমানদারি করে দাও, আর আমার আব্বা মায়ের জন্য দোয়া চেয়ে দাও। বুড়িমা কাঁচা পাকা খাজন নিয়ে এসে দোয়া চেয়েছে, আর আমাদের ছেলেটা গোস্ত বিরিয়ানি নিয়ে দোয়া চায়। ওই জামানায় বুড়িমার অর্থ থাকলে ছাগল খাসি জবাই করে তাদেরকে গোস্ত ভাত দিতেন, বুড়িমার সমর্থক অনুযায়ী খাজন দিয়েছে, আমাদের সমর্থক অনুযায়ী গোস্ত ভাত দেয়। ওটা যদি খাওয়া হারাম হয় এটাও হবে হারাম, ওটা যদি জায়েজ হয় এটাও হবে। একটা গজল হবে, লাফালাফি কত গজল শুনবে, কত বুঝেননি? গজল হবে তো বাবা, মাশাআল্লাহ। কটা হবে, একটা না দেড়টা? দুটো। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি, হায় জন্ম আমার নদিয়া জেলাতে, রেখোচ আমায় পাগল করে, হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোচ আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, মুখে তুমি, হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি।
मन हृदय उजड़ करे बुकेर माझे जालाय आमार दूर हबे तो मार दीदारे दूर हबे तो मार दीदारे नारे तकबीर अरे तो जोरे वाले नारे तकबीर এতক্ষণ যা হয়েছে নবীন নিয়ে তাই না বাবা ইয়া সাহেব ভাই তাজি সব নবীন নিয়ে হয়েছে তো তাহলে আমরা কার গোলাম আমাদের হাত পা চলেছে নড়ে তো সব নবী নবী ভাই না একটুখানি বলেন ছোট করে বলেন আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে মাশাআল্লাহ আমার দেহ মন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে নবী নবী জোরে আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে ইন্নাল্লাহ খলাক আদম আলা সূরাতিহি করিলেন ঘোষণা ইন্নাল্লাহ খলাক আদম আলা সূরাতিহি করিলেন ঘোষণা মাওলার প্রেমে ছবি আঁকি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন রহমাতুল্লিল ইয়া রাব্বুল আলামিন নূরের জ্যোতি উম্মতের জামিন রহমাতুল্লিল ইয়া রাব্বুল আলামিন নূরের জ্যোতি উম্মতের জামিন পাইলো সেই জ্যোতি চন্দ্র রবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন আর জোরে দেহ মন বলে নারে দেখবে এই পর্যন্ত আমার আলাইনা ইল্লাল মালাক বাপ যে ছুটিতে দিলাম চাচা ছুটি দিয়ে দিলাম সালাম পড়া হবে না হবে না বসে না দাঁড়িয়ে 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 একটুকুনি দানান অনেকে বলে হুজুর পায়খানা ফিট থেকে যখন তোমরা পায়খানা যাও আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসিল খাবাইস কই ওখান তো হাত তুলে মোনাজাত করো না আরে বাঁদর ওখানে হাত তুলি তো লুঙ্গিতে লেগে যাবে লাগবে না লুঙ্গিতে লেগে যাবে তাই আমরা আজানের শেষে হাত তুলে মোনাজাত করি এটা কোনো সমস্যা নেই সমস্যা নেই তবে আজানে পরে হাত তুলে যারা মোনাজাত করে তাদেরকে নামাবে না যারা করতে চায় না তাদেরকে জোর করে তুলবে না কথা বুঝতে পেরেছেন ভাই এমন কিছু শ্রেষ্ঠ জিনিস না যে আপনার তুলতে হবে না তুললে গুনাহ হবে আর যারা না তো তুলেছে তারা জাহান্নামে যাবে এটা বলতে পারবেন না ভালো জিনিস আমরা করি একটু সালাম পাঠ করব একটু সালাম পাঠ করে সকলে আসি ইয়া নবী সালাম সকলে একটু ভিতরে আসেন বড় ভাই আসো বাবা আসো 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 বাবা আসো ভিতরে আসো ছেলেরা তাবারক রেডি হয়ে গেছে